দুজনের নামই সামি আক্তার পড়তো একই বিদ্যালয়ের একই শ্রেণীতে গতকাল সোমবার একসঙ্গে বিদ্যালয়ে এসেছিল দুই বান্ধবী ছুটির পর একসঙ্গে বাড়িতে ফিরছিল পথে মাঝ নদীতে খেয়া পারাপারের সময় নৌকা ডুবে দুই বান্ধবীরই মৃত্যু হয়েছে ওই দুই বান্ধবী কুমিল্লার উপজেলার রামকৃষ্ণপুর কামাল স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ছাত্রী গতকাল বিকেলে উপজেলার কানাই শাহাঘাট সংলগ্ন তিতাস নদীতে এই দুর্ঘটনাটি ঘটে মৃত দুই শিক্ষার্থী পাশের ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্চারামপুর উপজেলার চরলহনিয়া গ্রামের মোহাম্মদ গোলাম মোস্তফার মেয়ে সামি আক্তার ও মোহাম্মদ মুসামিয়ার মেয়ে সামি আক্তার স্থানীয়রা বলেন ছাত্রীরা প্রতিদিনই খেয়া নৌকায় নদী পার হয়ে বিদ্যালয়ে আসে আবার ছুটি পর একইভাবে নদী পাড়ি দিয়ে বাড়ি ফিরে যায় প্রতিদিনের মতো গতকালও বিশ থেকে পঁচিশ জন শিক্ষার্থী খেয়া নৌকায় করে বাড়ি ফিরছিল মাঝ নদীতে নৌকা ডুবে যায় অন্যরা তীরে উঠতে পারলেও দুই সামিয়ার মৃত্যু হয় ঘটনার প্রত্যক্ষদর্শী মোহাম্মদ মনির হোসেন ও ইসমাইল বলেন খেয়া নৌকাটি কানাই সাগার থেকে ছেড়ে যায় নৌকাটি নদীর মাঝামাঝি যেতেই পাশ দিয়ে ইঞ্জিন চালিত ট্রলার কুমিল্লার মুরাদনগরের রামচন্দ্রপুরের দিকে যাচ্ছিল ওই টলারের সৃষ্ট ঢেউয়ের ঢাকায় খেয়া নৌকাটি হেলে দুলে একদিকে কাত হয়ে ডুবে যায় স্থানীয় লোকজন নদীতে খোঁজাখুঁজি করে প্রায় এক ঘন্টা পর তলিয়ে যাওয়া দুই সামিয়াকে উদ্ধার করে তাদের হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন কর্মকর্তা ওসি মোহাম্মদ কামাল হোসেন বলেন খেয়া নদী পার হতে গিয়ে দুই শিক্ষার্থী তিতাস নদীতে ডুবে মারা গেছে। কারো কোনো অভিযোগ না থাকায় আইনি কোনো পদক্ষেপ নেওয়া হয়নি শিক্ষার্থীদের স্বজনেরা তাদের মরদেহ নিয়ে গেছেন ডেস্ক রিপোর্ট চরণীয় আক্তার এন টিভি